বোনের সম্মান রক্ষায় আক্রান্ত দাদা। হাইকোর্টের রাতে জঘন্য এই ঘটনাটি ঘটল নিমতাতে। দুর্গানগরের ছাত্রকে মদ্যপদের কটূক্তি, টানা হ্যাঁচড়া, বাধা দিলে পিস্তল দিয়ে দাদার মাথায় আঘাত। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত যুবকের মাও। হাইকোর্টা নিয়ে ফিরছিলেন নবম শ্রেণীর ছাত্রী। হেনস্থা রাস্তার মধ্যে মদ্যপ যুবকদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত ছাত্রীর দাদা, মারধর নির্যাতিতার বৌদি এবং মাসিকেও। এই ঘটনা নিমতা থানার দুর্গানগর থানা এলাকার। অভিযোগ, রাত 9টা নাগাদ মাসতুত দাদা এবং বৌদির সঙ্গে ফিরছিল নবম শ্রেণীর ছাত্রী। দুর্গানগর পাওয়ার হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন মদ্যপ কটূক্তি করে। অভিযোগ যে এখানেই না থেমে ছাত্রীর হাত ধরে রেললাইনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে মদ্যপ যুবকরা। বোনের সম্মান বাঁচাতে গেলে বেধড়ক মারধর করা হয় দাদাকে। আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়, মারধর করা হয় সঙ্গে থাকা ছাত্রীর বৌদিকেও। আক্রান্ত ছাত্রের মাসিকে ফোন করা হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ, তাকেও মারধর করা হয়। আমি, আমার দাদা, আমার বৌদি, আমরা তিনজনে ঠাকুর দেখে আসছি। এবার আসার সময় ছেলেগুলি আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল জঙ্গলে। এবার আমার দাদা ঠেকাতে গিয়ে আমার দাদাকে ওরা মারধর করে। মারধর করার পরে তো আমার বৌদিকে আমার মাসিকে ডেকে নিয়ে আসার পরে আমার মাসিকেও ওরা মারধর করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা ওখানে লোকজন মানে চিৎকার চেঁচামেচি করে লোকজন এসে তারপর ওরা মানে আমার দাদাকে মেরেছে, মেশিন ঠেকিয়েছে আমার দাদাকে, আমাদের পিস্তল টিস্তল দেখিয়ে চাকু দেখিয়ে আমাদেরকে ভয় দিয়েছে। আমি বোনকে নিয়ে ঠাকুর দেখে আসছিলাম, আমার বোনকে টান দিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। এবার আমি বলছি ভাই এগুলো করিস না ভাই, তোদেরও তো বাড়িতে মা বোন আছে। এবার বলার সাথে সাথে এবার আমাকে মেরেছে, ধরে বন্দুকের বাট বের করে মেরে দিয়েছে। এবার তারপরে আমি গিয়ে আমার মাকে ডেকে নিয়ে এসেছি। সেই আমার মার সাথে সেই একই কতজন ছিল এখানে? ও মিনিমাম 20 জন।